শেরপুর জেলার সীমান্ত ঘেঁষা তিনটি উপজেলা শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে রয়েছে 25,000 একর পাহাড়ি বনভূমি। স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যদের বেশিরভাগই বসবাস করেন এই অঞ্চলে। জেলার সমতল ও পাহাড় মিলিয়ে এসব নিগোষ্ঠীর সাতটি সম্প্রদায়ের প্রায় 26,000 সদস্যের বসবাস। নিয়ত লড়াই করে যাদের টিকে থাকতে হয় তাদের অভিযোগ, কোনো রকম সরকারি সাহায্য পান না তারা, বয়স্ক ও বিধবা ভাতা সহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। বর্ষা মৌসুমে পাহাড়ি সরু আঁকাবাঁকা পথ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় তাদের। শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে আছি, আমাদের স্কুল আছে এখানে ক্লাস থ্রি পর্যন্ত। হাতির অত্যাচার, তারপরে রাস্তাঘাটের অত্যাচার, ব্রিজ নাই, খাল বিল সব ভরে গেছে গা। সম্প্রতি জনশুমারিতে তাদের প্রকৃত সংখ্যা উঠে আসেনি বলেও অভিযোগ ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যদের। গত বছরের যে বাংলাদেশে আদিবাসীদের সংখ্যা ছিল সেই সংখ্যা থেকে আরো কমিয়ে আনা হয়েছে। দাবি থাকবে এটা যেন পুনরায় আবার গণনা করে আমাদের সঠিক সংখ্যাটাকে সরকারিভাবে তালিকাভুক্ত করা হয়। তারা চাইছেন সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন গঠনের জোর দাবিও তাদের। আমরা এ পর্যন্ত অনেক দাবি দাওয়া করে আসছিল, সমতল ভূমির আদিবাসীদের জন্য একটা ভূমি কমিশন গঠন। শেরপুরের পাহাড়ি জনপদে বসবাসরত এসব ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। বিপ্লব ডেকেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।